চুক্তিপত্র ছাড়া হুমায়ুন আহমেদের সাথেও কোনো চুক্তি ছিল না, ওনার অবর্তমানে ওনার যারা উত্তরাধিকার আছেন তাদের কারো সাথে কোনো রকম যোগাযোগ, কোনো রকম চুক্তিপত্র ছাড়া একদম অনৈতিকভাবে ইউটিউব কিছু চ্যানেলে এবং ওটিটি প্ল্যাটফর্ম, আমি নামগুলো বলবো না, নামগুলো বললে হয়তো বা ওনারাই লজ্জা পাবেন, বাংলাদেশের একদম সামনের সারির ওটিটি চ্যানেলগুলোতে এই ওনার সৃষ্টি নাটকগুলো চালানো হচ্ছে কোনো রকম চুক্তিপত্র এবং অনুমতি ছাড়া। এটা হতে পারে কি না, এটা মানে হতে পারে না যে এটা আমার ধারণা, একজন সাধারণ নাগরিকও জানেন, এটা জানার জন্য আসলে খুব আইনের লোক হতে হয় না। এটা খুবই দুঃখজনক এবং অভিযোগের কথা যদি বলি, আমি অভিযোগ করেছি, আমি অভিযোগ করেছি এবং সেই অভিযোগের কোনো জবাব এখনও পাইনি।